নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি যে এনআইএস এর যে ডিএলএড পরীক্ষাটি হলো, সেই ডিএলএড এর মার্কশিট আপনারা কবে পাবেন, কিভাবে পাবেন, এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে বিস্তর জল্পনা রয়েছে এবং আপনারা বুঝে উঠতে পাচ্ছেন না যে কিভাবে এই ডিএলএড এর মার্কশিট পাওয়া যাবে। তার উপরে কালকে এই ধরনের একটা মার্কশিট কিন্তু সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা দেখেছি ভাইরাল হতে। এখন আপনাদের মধ্যে কোশ্চেন উঠতেই পারে যে তাহলে এই মার্কশিটটা কি সত্যি না ফেক, এটা কোশ্চেন হতে পারে। কোশ্চেন হতে পারে, যদি এটা সত্যি হয়েই থাকে তাহলে কিভাবে এনারা মার্কশিট পেয়ে যাচ্ছেন অথচ আমরা মার্কশিট পাচ্ছি না। এই সমস্ত কিছু কনফিউশন ক্লিয়ার করব এবং কিভাবে এই ধরনের প্রিন্টেড হার্ড কপি মার্কশিট আপনারা পাবেন এবং কোথা থেকে আপনারা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। প্রথমত যদি বলি এই মার্কশিটটা সঠিক না ফেক, দেখুন বন্ধুরা, এটা আমি অনুসন্ধান করেছিলাম যে এই মার্কশিটটা সঠিক না ফেক। তার জন্য এই মার্কশিটের গায়ে একটা রোল নাম্বার আছে, এই রোল নাম্বার ধরে আমি এনআইএস এর যে ডিএলএড ওয়েবসাইট আছে সেখানে রেজাল্টে গিয়ে সার্চ করেছিলাম। সার্চ করার পরে দেখুন এই এই ভদ্রলোকের নাম রয়েছে গদাধর বার, ঠিক আছে, আর তার বাবার নাম, মায়ের নাম রয়েছে হরিদাসী বার অ্যান্ড বাবার নাম রয়েছে গোপালচন্দ্র বার। এবং এনআইএস এর ডিএলএড এর এই রোল নাম্বার ধরে সার্চ করার ফলে তার কি দাঁড়াচ্ছে, অর্থাৎ তার, দেখুন সার্চ করার ফলে দেখুন তার যে রেজাল্ট বেরিয়ে আসছে সেই রেজাল্টটা কি বলছে। দেখুন এই রোল নাম্বার ধরে যখনই আমি সার্চ করলাম, এই ভদ্রলোকের নাম কিন্তু গদাধর বার বেরিয়ে এলো, বাবার নাম হচ্ছে গোপালচন্দ্র দাস এবং মায়ের নাম হচ্ছে হরিদাসী বার। অর্থাৎ মার্কশিটে যার ইনফরমেশন রয়েছে, এখানে যা ইনফরমেশন রয়েছে একদম সেম টু সেম কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট দেখুন, আমরা যদি একটু নাম্বারগুলোর দিকে বিবেচনা করি যে এই মানে এই ব্যক্তিটি কি মার্কশিটে কি নাম্বার পেয়েছে এবং সেই নাম্বারটা ওই রেজাল্টে আছে কি না, সেটাও আমাদের কিন্তু দেখে নেওয়া দরকার আছে। দেখুন দেখুন পাঁচশো এক দুই তিন, এটাতে দেখুন একটাতে 60 58 70 পেয়েছে। তো আমরা দেখে নেব যে এই যে রেজাল্ট, সেই রেজাল্টও কি এইটা আছে 500 1 2 3-এ, এই রেজাল্টটা কি রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। দেখুন পাঁচশো এক দুই তিন, এই তিনটে সাবজেক্টে 60 58 70 কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে রেজাল্ট তাদের ওয়েবসাইট থেকে চেক করে যেটা বেরিয়ে আসছে এবং মার্কশিটে যেটা রয়েছে সেটা কিন্তু একদম সেম টু সেম কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এনার নাম্বার, নাম, টার্ম সব কিছু যেহেতু মিলে যাচ্ছে, সেখানে এখানে বলা যেতেই পারে এই ব্যক্তির কিন্তু এটা কিন্তু অরিজিনাল মার্কশিটেই, অরিজিনাল মার্কশিটেরই কিন্তু কপি। তাহলে এখন এই ব্যক্তিটি মার্কশিট পেয়ে গেল অথচ আপনারা এখনও পাননি এবং কনফিউশন রয়েছেন যে তাহলে কিভাবে এটাকে এটা পাওয়া যাবে। বন্ধুরা, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিতে চাই যে এই যে মার্কশিট যে দেয়া হবে তার একটা নোটিশও কিন্তু বেরিয়ে আসছে। দেখুন এই ধরনের একটা নোটিশ বেরিয়ে আসছে, নোটিশে বলা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অফ এনআইএস ডিএলএড প্রোগ্রাম, অর্থাৎ এনআইএস ডিএলএড প্রোগ্রামের যে মার্কশিট সেটার কিন্তু একটা নোটিশও বেরিয়ে আসছে। নোটিশটা পাঠানো হয়েছে স্টাডি সেন্টারে, ঠিক আছে, স্টাডি সেন্টারে পাঠানো হয়েছে। কি বলা আছে, ইন এনক্লোজিং হেয়ার উইথ দ্য টু অর্ডার রিলেটিং দ্য ডিস্ট্রিবিউশন মার্কশিট ফ্রম এনআইএস অ্যান্ড ভ্যালিড ফ্রম দ্য মার্কশিট ডাউনলোড ফ্রম কম্পিউটার, ইউ আর রিকোয়েস্টেড টু নিডফুল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে যে মার্কশিটগুলো বিতরণ করতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এই এখানে দেখুন মেমো নাম্বারও দেওয়া রয়েছে, মেমো নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, ডেটও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং স্টাডি সেন্টারের নামও কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে।
শুধু তাই নয়, এই এই মার্কশিটটা, এই নোটিশটা কোথার থেকে ফরওয়ার্ড করা হয়েছে, একদম নোডাল অফিস, প্রথমে এটা দিল্লির থেকে পাঠানো হয়েছে নোডাল অফিসারকে, নোডাল অফিসার থেকে পাঠানো হয়েছে দ্য চেয়ারপারসন, চেয়ারপারসন ডিআই স্কুল, এইসব জায়গায় কিন্তু পাঠানো হয়েছে, এবং সেখান থেকে ফরওয়ার্ড হয়ে কিন্তু স্টাডি সেন্টারে কিন্তু এই নোটিশটা এসেছে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে আপনাদের একটা কথা মানে এখানে বোঝাই যাচ্ছে যে মার্কশিট বিতরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, অনেক স্টাডি সেন্টারে অলরেডি শুরু হয়ে গেছে, এবং অনেক স্টাডি সেন্টারে কিন্তু মার্কশিট কিন্তু দেয়া চলছে। তো এখন আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কিভাবে পাবেন, বা আপনাদের কোনো ফোন বা মেসেজ বা কোনোভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা হয়নি, তাহলে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের স্টাডি সেন্টারে মার্কশিট দেওয়া হচ্ছে কি না? তো বন্ধুরা, প্রথম কথা বলি, যদি মার্কশিট আপনারা পেতে চান, তাহলে আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর ছিল, সেই কোঅর্ডিনেটরের ফোন নাম্বার আশা করি অনেকের কাছেই আছে, সেই ফোন নাম্বারে ফোন করে জানুন যে আপনাদের স্টাডি সেন্টারে এখনও পর্যন্ত মার্কশিট এসেছে কি না। যদি এসে থাকে, তাহলে কিভাবে এই মার্কশিট তারা পাবে, সেখানে ডিটেলস নিয়ে সেরকমভাবে স্টাডি সেন্টারে যোগাযোগ করুন। আশা করি আপনারা সবাই কিন্তু মার্কশিট পেয়ে যাবেন। আর যদি কোনো স্টাডি সেন্টারে না এসে থাকে, তবে তাদেরকে অ্যালার্ট করা যে অন্যান্য স্টাডি সেন্টারে মার্কশিট এসে গেছে, আমরাও যাতে মার্কশিটটা পাই তার একটু ব্যবস্থা করুন। এইরকমভাবে স্টাডি সেন্টারে আপনারা যোগাযোগ করুন। আশা করি আপনারা কিন্তু দু একদিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের হার্ড কপি মার্কশিট আপনারা পেয়ে যাবেন। এই মার্কশিটটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনারা যে এতদিন যে পরীক্ষা দিলেন, এত কষ্ট করে পড়াশোনা করলেন, এবং যে ডিএলএড ট্রেনিংটি কমপ্লিট করলেন, তার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই যতক্ষণ এই মার্কশিটটি আপনি হাতে পাবেন। তাই মার্কশিটটি সংগ্রহ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মার্কশিটটার উপর ডিপেন্ড করবে আপনার চাকরির ভবিষ্যৎ। আপনি নতুন যে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, নতুন যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন, নতুন যে টেটের জন্য অ্যাপ্লাই করবেন, তার জন্য ডিপেন্ড করছে এই মার্কশিটটা। তো অবশ্যই এই মার্কশিটটি সংগ্রহ করুন। আপনারা যে যা আপনারা নিজের নিজের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, যদি ফোন নাম্বার না লাগছে আপনারা নিজে যান স্টাডি সেন্টারে যোগাযোগ করুন। আশা করি আপনারা প্রত্যেকেই কিন্তু মার্কশিটটা পেয়ে যাবেন। তো আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবেই, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।